ভেস্তে যাওয়া স্বপ্নে হাঁসের রুটি হাঁসের গোশ রুটি পিঠা খাওয়ার মতোই। শোনেন নাই একজনে স্বপ্নের ভিতরে হাঁসের গোশ আর রুটি পিঠা খাইতেছে ব্যাট বইয়া খাইকির মধ্যে স্বপ্নে। হাঁসটাও খুব তৈলক্ত, পাকটাও খুব সুন্দর হয়েছে, স্বাদও লাগছে খুব, রুটিটাও বানাইছে খুব মজাদায়ক রুটি। এখন ভালো রুটি পাই আর ঘাসের গোস তৈলক্ত পাক খাইতেছে মজা মাইয়া, খায় তো স্বপ্নের মধ্যে খাইয়ে পেট ভরতেছে, আসলে বাস্তবে পেট ভরে? হ্যাঁ ভরে। উঠে দেখে পাশে যে খেতা ছিল, জোরে আসবেন না, চাবাইয়া ফাতা ফাতা। তাই স্বপ্নের হাঁসের গোসার রুটি পিঠায় পেট ভরে না, কথা ঠিক কিনা? এ আল্লাহর বান্দারা, মন যা চাইবে তাই করবেন আর ভেস্তে চাইবেন আশাই বসিয়া ওই হাঁসের রস রুটি পিঠা স্বপ্নে বাস্তবে হবে না, কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলো, ভর্তালে মা বোনদেরকে বলো, আমি আপনাদের সামনে প্রথম জায়গা শরীফ তেলাবাদ করছি। আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলকে দুনিয়াতে পাঠাইছেন কেন? কতগুলো কারণের ভিতরে একটা কারণ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠাইছেন তার উম্মতদেরকে আত্মশুদ্ধি করাইবেন। কি করাইবেন বলেন বলেন? আর আত্মশুদ্ধিও কিন্তু ফরজ, আর আত্মশুদ্ধি ছাড়া কোন আল্লাহর বান্দা বান্দা দিনের পথে চলা, নেকের কাজ করা, গুনার থেকে ফেরা কোনোদিন সম্ভব না, কথা ঠিক কিনা? এই জন্য দেখবেন আল্লাহ রাব্বুল আলামিনের গুরুত্ব বুঝাতে চাইয়া কোরআনুল কারিমে এক সুরার মধ্যে প্রায় নয়টা কসম করার পরে বলে قد أفلح من زكاها وقد خاب من دساها। যারা আত্মাকে পরিশুদ্ধ করতে পারবা, যারা আত্মাকে পবিত্র করতে পারবা, তারাই নাজাত পেয়ে জান্নাতে যাবা। কে বলছে? এক আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলে ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, সুস্থ পরিচ্ছন্ন কলব ছাড়া আমার পবিত্র জায়গা বেহেশতের মধ্যে হবে না, কথা ঠিক কিনা? এই আল্লাহর বান্দা, এই যে তরিকা, শোনে তরিকা মানে রাস্তা, নিয়ম পদ্ধতি, এই যে আমাদের চর্বণের একটা তরিকা শোনেন না? হ্যাঁ, এই চর্বণের তরিকার ভিতরে মানুষ যেন গুনার থেকে ফেরতে পারে, নেকের কাজ করতে পারে, আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করে আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী সইরা দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যেতে পারে। এই জন্য আল্লাহর কলিরা কোরআন এবং হাদিসের ভিতর থেকে আপনার আমার জন্যে পাঁচটা ঔষধের ব্যবস্থা করে গেছে। কয়টা ঔষধ? হ্যাঁ, এর ভিতরে একটা ঔষধ হলো আল্লাহর জেকের সকাল বিকালে বিশেষ করে সারা যাইবে না, সকাল সন্ধ্যায় আল্লাহর জেকের করা। অনেকে কিন্তু বর্তমানে মুরিদ হয় ঠিকই, ঠিকমতো আল্লাহর জেকের করেন না। তা আপনি যদি ঠিকমতো আল্লাহর জেকের না করেন আপনার আত্মার রোগ পরিষ্কার হইবে কিভাবে, কথা ঠিক কিনা? কারণ আত্মা পরিষ্কার করার জন্যে, কলবের রোগ দূর করার জন্যে হাদিসের ভিতরে অনেকগুলো ঔষধের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। এর ভিতরে একটা হলো মৌতের মুরাকাবা বেশি বেশি করা। এক হাদিসের ভিতরে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দৈনিক যদি কম পক্ষে 20 বার মৌতের জিকির করতে পারো, স্মরণ করতে পারো, শহীদি দরজা পাইয়া বিনা হিসাবে বেরিয়ে যাওয়া। এই জন্য দেখবেন আমাদের এই তরিকা সবক যখন আদায় করে প্রথমে কি মৌতের মোরাকাবা, প্রথম কি মৌতের মোরাকাবা, মৌতের মোরাকাবা না করলে দিল নরম হয় না, দিল কি হয় না? নরম হয় না। মোরাকাবা করে ঠিক, খেয়াল সহকারে করি না, ঠিক কিনা? হে আল্লাহর বান্দারা, মৌতের জিকির করি ঠিক কিন্তু নিয়ম অনুযায়ী করি না, করে তা কেমন? একটা উদাহরণ, বাদশাহ মুরিদ হয়েছে পীর সাহেব হুজুরের কাছে, কি হয়েছে? এখন পীর সাহেব হুজুর বাদশাকে সবক দিছে, বাজান দৈনিক 100 বার মৌতের জিকির করবেন,
এখন বাদশা বুঝেন না হুজুরের কথা রক্ষার জন্য স্বর্ণ দিয়া তাসবীর গোটা তৈরি করছে এখন সকাল সন্ধ্যায় বসে 100 বার করে মওতের জিকির করে মওত 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 কয়বার 100 বার আবার সন্ধ্যায় 100 বার কিন্তু কোনো পরিবর্তন নাই কোনো কি নাই এখন বাদশা যাই হুজুর কাছে বলে হুজুর murid তোইলে সব কত দিলেন আদায়ও ঠিকমতো করি হুজুর পরিবর্তন তো কিছু হয় না আজ আগে যা করতাম তাই তো করি কোনো পরিবর্তন বলে বাবা কিভাবে আদায় করেন কলে হুজুর আপনার কথা সম্মানের জন্য আমি স্বর্ণ দিয়ে তাসবীহ গোটা তৈরি করিয়া সকাল সন্ধ্যায় বসে বসে 100 বার মওত পৌঁছে দেব কলে বাবা আমি যেইভাবে আপনাকে বলছি ওইভাবে জিকির হয় না ওইভাবে স্মরণ হয় না কলে হুজুর কিভাবে করতে হবে আমি একবার হাতে হাতে শিক্ষা দিয়ে আসবো হুজুর গেছেন রাজদরবারে বাদশাহ সিংহাসনে বসা এই এখন হুজুর বলতেন বাবা ওইটা কি কলে হুজুর এটা রাজ সিংহাসন কলে বাবা ওখানে আমাকে একটু বসতে দেওয়া যায় বলে হুজুর এই যে কাউরে বসতে দেওয়া যায় না কাউরে এটা রাশি আসো এটা যে বসবে সেই বাদশা কল বাবা আমাকে একটু বসতে দেওয়া যায় না বলে হুজুর আপনার তো লোক টোপ নাই কথার কথা আপনাকে বসতে দেওয়া যাইতে পারে কথা আমাকে একটু বসতে দাও তো এখন বাদশা উঠে হুজুরকে বসতে দিচ্ছে কল বাবা এখন আমি বাদশা কল হুজুর এখন আপনি বাদশা কল এখন আমি যেই হুকুম করি তাই হয় তাই হুজুর বইসে জল্লাদকে ডাকছে জল্লাদ এদিকে আসো যেরকম হুকুম সেরকম কাজ জল্লাদ এসে গেছে ইঙ্গিত করে বললো বাদশাকে বান্ধো তাকে কতল করতে হবে সঙ্গে সঙ্গে বাঁধে ফেলাইছে কতল করতে হবে কতলের জন্য প্রস্তুত এখন কতল করতে হবে আর বাইন্দে যখন ফেলছে এখন বাদশার হুশ আছে থর 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 করে কাঁপতে কাঁপতে ঠাস করে বসে পড়ে গেছে এখন বাদশা বলতেছে জল্লাদ বাদশার কানে কানে বলো তাকে কতল করা হবে না কতলের হুকুম উঠাই না হয়েছে এখন যত বুঝাইয়া বলে সহজে উঠায় না কত করবে কি বলতেছ কলে বলছে বাদশা আপনার উপর দিয়ে কতল হুকুম উঠাই নেছে এখন কোনো কায়দায় দাঁড় হয়েছে পড়ছে এখন শৈলে কম্প যায় নাই এখন হুজুর বলতেছেন বাবা ব্যাপার কি তোমার কি হইল তুমি বেহুশ হয়ে পড়লা কলে হুজুর আমি তো বাদশা আমি আইন জানি যখন আপনি হুকুম করছে জল্লাদকে বান্ধ কতল করতে হবে আমার একদিন হয়ে গেছে আমি আর দুনিয়াতে নাই তারপরে কি হয়েছে হুজুর আমি বলতে পারি তখন হুজুর বলতেছেন বাবা আপনাকে যে আমি দৈনিক 100 বার মওতের জিকির করতে বলছি স্মরণ সবাই মাত্র একবার হয়েছে ওই তাসবীহ খালি মওত মওত করলে এতে মওতের স্মরণ হয় না খেয়াল সহকারে গুরুত্ব সহকারে মওতের স্মরণ করতে হবে কথা ঠিক না বেটি আমার মনে আছে সর্বনাই আমি যখন চেয়ারম্যান ছিলাম 2003 সালে সর্বনাই ইউনিয়নে বুঝছেন তখন আমার সঙ্গে এক মেম্বারই করছিল মেম্বার তা পরবর্তীতে মেম্বার হতার ওটাকে স্টক করি গিয়া একটা সাইট লেগে গেছে তা আমি একদিন বিশেষের এক বসা এখন এই মেম্বার সাহেব খুব কষ্ট করে আমার সামনে আস ঠিকমতো হাঁটতেও পারে না আইসা আমাকে বলতেছে হুজুর আমার জন্য একটু দোয়া করেন এই শরীরের অবস্থা নিয়ে শেষবারের মতো একটু লোকজনের কাছে যাইয়া একটু চাইয়া দেখি ভোট আমাকে একটু মেম্বার বানায় কিনা আমি চিন্তে আমি অস্থির হয়ে গেছি আল্লাহ এক পাও দেশে বলতে গেলে কবরে রুহু আয় আর চায় এখনো তার চিন্তার একটু মেম্বার হইবে এখন বলা তো আর যায় না আমি শুইনি একেবারে শুই পৌঁছে গেছি বুঝলে আমি বল ঠিক আছে দোয়া করলাম আল্লাহ তালা ঠিক আছে আপনার আশা পূরণ করে আচ্ছা দোয়াটা হয়ে গেছে কিছুদিন পরে শুনি আল্লাহর বান্দা দুনিয়াতে চলে গেছে এরকম ভাবে সবাই জানি একদিন রওনা করতে হবে কিন্তু আসলে আসার শেষ না এই যে আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করায় দেওয়ার জন্য বলছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির
আরো বাজবো, আরো অমুক টমুক শোনো, অনেক কিছু করব। আল্লাহ বলতেছেন, বলতে বলতে হঠাৎ একদিন দেখবে মালাকুল মউত তার বাড়ির দরজায় আজরাইল হাজির, তার আশা আশাই থাকবে কিন্তু আর বাস্তবায়ন। কি আল্লাহর বান্দার কথা ঠিক না বটে? আমাদের কারো জানা আছে কখন রওনা করতে হবে? বলেন বলেন, কিন্তু প্রস্তুতি আছে। এই জন্য ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি গালিবে গুমন তিনি বলছিলেন, দশটা কারণে আমাদের দোয়া কবুল হয় না, এর ভিতরে একটা কারণ হলো আমরা মাইয়েতকে গোসল করাই, জানাজা নামাজ পড়াই, কাপড় পরাইয়া কবরের ভিতরে দাফন করি, কিন্তু ওর থেকে আমরা কোনো উপদেশ গ্রহণ করি না। যেরকম একদিন তো আসবে যেদিন আমাকে এরকম সাদা তিনটা কাপড় দিয়া প্যাঁচ দিয়া আমাকেও জানাজা নামাজ পড়াইয়া মাটির গরমের ভিতরে আমাকেও রাখবে। এরকম যদি কেউ খেয়াল থাকে সে কি জুলুম করতে পারে? আস্তে কয়, মিথ্যে কথা বলতে পারে? ঘুষ হারাম সুদ খাইতে পারে? এই আলেমদের উপরে জুলুম করতে পারে? হ্যাঁ, তাহলে বোঝা গেল জোরা মনে করছে যে মরবি, কথা ঠিক কিনা? কিন্তু মরবি না, যত চিন্তা করো মরণ কিন্তু আসা হয় না, আসবে। এই জন্য মৌতের জিকির বেশি বেশি করলে কলবের রোগ কি হয়? আবার কোন দূর হয়, কথা ঠিক কিনা? আর একটা ঔষধ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বেশি বেশি কোরআনুল কারীম তেলাওয়াত, তেলাওয়াত তো আমরা করি, কিন্তু হযরত ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তান, তিনি যখন কোরআনুল কারীম তেলাওয়াত করতেন জোরে চিৎকার শুরু করতেন আর বলতেন, হাযা কালামু রাব্বি, এ যে আমার মাওলার কালাম, এ যে আমার মাওলার কালাম। কোরআন কারীম তেলাওয়াত করি কিন্তু এটা যে আমার মাওলার কথা, এই খেয়ালটা তো আমাদের অনেকের ভিতরে জমে না, কথা ঠিক না বেটি? তাই কোরআন কারীম তেলাওয়াতের মাধ্যমে কলবের রোগ কি হয়? দূর হয়। আর একটা ঔষধ হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহর জিকির বেশি বেশি করা। কার জিকির? আল্লাহ। কার জিকির? আল্লাহ। এই আল্লাহর বান্দারা বুঝছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ, প্রত্যেকটা জিনিস ময়লা হয়ে গেলে পরিষ্কার করার যন্ত্র হাতিয়ার আছে না নাই? জামার ভিতরে ময়লা মাল পড়লে সাবান মারলে পরিষ্কার হয়ে যায়, রডের ভিতরে জং পড়লে র্যাপ মারলে পরিষ্কার হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুনার কারণে তোমাদের কলবের ভিতরে যে জং ময়লা পড়ছে ওইটা দূর করার ঔষধ হলো আল্লাহর জিকির। সবাই বলি সুবহানাল্লাহ। আবার বাজানদেরকে বলবো, এই হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যার শেষ হবে কালিমা ফাদাখালাল জান্নাহ, মৌতের পূর্ববর্তী যার জবান থেকে কালিমা বের হবে তার জায়গা কোথায়? বেহেশত, কথা ঠিক কিনা? আচ্ছা, কেউ ইচ্ছে করিয়া মৌতের পূর্বে কালিমা পড়বে এরকম হুশ থাকে? এ মৌতের আগে হুশ থাকে? তো ওই সময় ইচ্ছে করে কালিমা পড়বেন কেমনে? সম্ভব? এই কিন্তু কুলোই নাই তার আশা বিমা ফিহে, যেই ভান্ডের ভিতরে যা থাকবে কাক করলে কিন্তু তাই পড়বে। তার বাস্তব নমুনা দেখছি, আমার আম্মা জান রহমাতুল্লাহি আলাইহা, আল্লাহু আকবার, তিনি ইন্তেকালের পরে, ইন্তেকালের আগে যখন স্টক করলেন হুশ নাই, ব্রেনে রক ছিঁড়ে গেছে, কি ছিঁড়ে গেছে? আমাদের বাড়ির উঠানের ভিতরে পইয়ে আছে, আমি মাগরিবের নামাজ পড়াইলাম, আমার মেজো মেয়েটা দৌড়ে আসে বলে, আব্বা দাদু পইয়ে গেছে। আমি দৌড়িয়ে গেলাম, যাইয়ে দেখি আল্লাহর বান্দির হুশ নাই। বরিশালের দিকে নিয়ে রওনা করলাম, আর শুধু জাবান থেকে বের হয়ে আসতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
বিচাল পর্যন্ত নিয়ে গেলাম জবান জিকিরে চলতে করে হুশ নাই কিন্তু এরপরে জবান বন্ধ আর খুলে নাই আর দুনিয়াতেও দুনিয়া থেকে বিদায় তো হওয়া লাগবে না কেউ থাকতে পারবে কিন্তু আপনার শেষ আমার শেষ কি হবে এটা কেমনে বুঝবে আমার আব্বা জান রহমাতুল্লাহ আলাই বলতেন দাদা জানের কথা একটা উদাহরণ দিয়া বাজান তুমি একটা উঁচা জায়গায় তাক লাইকা ঠাস করে পড়ে গেছো ওই পড়ে যাওয়ার পর ইচ্ছা করে কেউ কোনো শব্দ বের করে হঠাৎ একটা শব্দ বের হয় কেউ মুখ থেকে বের হয় ওরে বাবা রে মারে ঠিক না বা ঠিক আরে আর এক শ্রেণী আল্লাহর বন্দাবাদী জবান থেকে বের হয় ইন্নালিল্লাহ আল্লাহ কথা ঠিক না বা ঠিক এটা কিন্তু ইচ্ছা করে করে নাই ভিতরে ফিট ছিল বাইরে কথা ঠিক না